গাইবান্ধা স্বেচ্ছায় আত্মসমর্পণ করা একাধিক মাদক মামলার আসামি আমিনুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামি আমিনুল ইসলাম সদর উপজেলার উত্তর আনারত্তারি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। এর আগে মাদক ব্যবসা থেকে চিরতরে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার প্রত্যয়ে দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ারের কক্ষে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন ওই মাদক মামলার আসামি। এরপর তাকে তিনটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। রেডিও সারাবেলাকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার। মাদক সেবন করতো, সে নিজে থেকে অনুধাবন করছে। এখন এটা অবশ্যই খারাপ কাজ, সে নিজে থেকেই আজকে তার যে পুরোর মামলাগুলো ছিল এই মামলাগুলোর যাতে খারিজ হয়ে যায়, সে ভালোভাবে জীবন শুরু করতে চায়, এজন্য সে থানায় আসে সারেন্ডার করে এবং তাকে আমরা মূলতবি তিনটি মামলার ওয়ারেন্ট ছিল এই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালতে চালান করে দিচ্ছি। সে আদালত থেকে জামিন হয়ে আসে, ভালোভাবে জীবনযাপন করবে এই তার।